চলমান লকডাউন বাস্তবায়নের লক্ষ্যে ক্ষতিগ্রস্ত বিভিন্ন শ্রেণীপেশার মানুষ ও পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে তিতাস উপজেলার 3 নং বলরামপুর ইউনিয়নের 200+ অসহায় পরিবারের মাঝে ত্রাণ সহায়তা দেওয়া হয়। বলরামপুর ইউনিয়ন পরিষদ মাঠে ইউনিয়নের অসহায়দের হাতে 10 কেজি চাল, 1 কেজি তেল, 1 কেজি ডাল ও 1 কেজি লবণ তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মদ রাশেদা আক্তার, উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ পারভেজ হোসেন সরকার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, বলরামপুর ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ নূর নবী, করিকান্দি ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ মহসিন ভূঁইয়া এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেতারুজ্জামান সহ আরো অনেকে। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি, স্বাস্থ্যবিধি মেনে আপনারা ত্রাণ বিতরণ কার্যক্রমটা শুরু করেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমাদের দেশের মতো প্রেক্ষাপটে স্বাস্থ্যবিধি মেনে সবাইকে মাস্ক পরে ত্রাণ বিতরণ কার্যক্রম সুসম্পন্ন করা একটু কঠিন। তো আমি আপনাদেরকে শুধু এইটুকু অনুরোধ করবো, বেশি কথা বলবো না, আমাদের শুধু একটি অনুরোধ, আপনারা নিজেরা একটু সচেতন থাকবেন, বিনা প্রয়োজনে ঘরের বাইরে যাবেন না। আর হচ্ছে আপনাদের যদি কারো মনে হয় শরীর ব্যথা, জ্বর, সর্দি কাশি এরকম কোনো কিছু থাকে, তাহলে আপনারা করোনার স্যাম্পলটা দিবেন, টেস্ট করবেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে টেস্টটা করে নেবেন, ঠিক আছে? এতে বেশি আর কোনো কিছু বলা নেই। আরেকটাই হচ্ছে আপনারা জরুরি প্রয়োজনে ঘরের বাইরে, জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবেন না। আর এই যে আমাদের আজকে মাননীয় প্রধানমন্ত্রীর উপহারগুলো আমাদের যে সম্মানিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিতরণ করছে, আজকে যারা এই করোনা মহামারীর কর্মহীন হিসেবে আছেন, মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে আমরা প্রশাসনের মাধ্যমে যে যতটুকু সমর্থ সেই বরাদ্দ দেওয়া হচ্ছে। আসলে যারা সিএনজি চালক আছে, আপনারা সরকারি আইন মেনে সিএনজি তার বের করবেন না, কারণ আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা বা আমাদের সহকারী কমিশনার ভূমি বা আমাদের পুলিশ সেনাবাহিনী যারাই এই সরকারের নির্দেশনা মেনে কাজ করছেন তাদেরকে সহায়তা করবেন, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য সবাই দোয়া করবেন। সামনের দিনগুলিতে যতদিন লকডাউন থাকবে আমরা চেষ্টা করব সরকারের পাশাপাশি, আমি অনুরোধ জানাবো যে আমাদের যারা বিত্তবান আছেন, জনপ্রতিনিধি আছেন, সবাই যেন আমরা পাশের মানুষের খবরটা রাখি।